কৃষি বিপণন অধিদপ্তর গত ১২ এপ্রিল পেঁয়াজের দাম ৪০ টাকা নির্ধারণ করলেও নাটোরের হাটবাজারে এর প্রভাব পড়েনি এখনো। উল্টো দুই দফায় কমেছে পেঁয়াজের দাম। প্রায় ৩০ টাকার মতো উৎপাদন খরচ পড়লেও বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৪ থেকে ২৭ টাকায়। ন্যায্য মূল্য না পাওয়ায় ক্ষতির মুখে চাষিরা। এ অবস্থায় আমদানি বন্ধ করে প্রান্তিক চাষিদের কাছ থেকে পেঁয়াজ কেনার দাবি উঠেছে। সরকার ৪০ টাকা কেজি ভেঙে দিয়েছে। আর ব্যাপারী ২৫ টাকা কেজি বলতেছি, কিন্তু তা কিনতেছে না। সরকার বিদেশ থেকে পেঁয়াজ না নিয়ে এসে আমার ৪০ টাকা কেজি কিনুক, তাছাড়া আমরা কিভাবে বাঁচবো? ১০০০ টাকা পেঁয়াজ বেচে আমার কিছু থাকছে না, বরঞ্চ লস হচ্ছে। এখন বর্তমানে যে দাম, এই দামে কিন্তু আমাদের লস হচ্ছে। আমাদের এটা যদি টিসিবির মাধ্যমে বিক্রি করে সরকার নির্ধারিত মূল্যে, তাহলে আমরা অনেক উপকৃত হব। স্থানীয় আড়তদাররা বলছেন, লকডাউনে বাইরের জেলা থেকে ক্রেতা আসতে না পারায় কমেছে পেঁয়াজের দাম। আজকে লালডাঙ্গা হাটের পেঁয়াজের বাজার খুবই কম। লকডাউনের কারণে আমরা পেঁয়াজ বাইরে দিতে পারছি না। লকডাউনের জন্য বাজার ইয়া, তাই জন্য আমরা কম দামে কিনে লাইছে, আমরা বেচতে পারছি না। গাড়ি চলাচল না করার কারণে বাইরে যে পাইকারিরা লালডাঙ্গা হাটে পেঁয়াজ কিনতে না আসায় সেখানে দাম অনেকটাই কমে গেছে এবং কৃষকেরা যে ন্যায্য বাজার মূল্য সেটা পাচ্ছে না। চলতি বছর নাটোর জেলায় ৪,৫০০ হেক্টর জমিতে পেঁয়াজ উৎপাদন হয়েছে ৮০,০০০ মেট্রিক টনের মতো। সময় সংবাদ, নাটোর।